তোর একটা ঘুষি দিতে পারতাম মনটা শান্তি হইতো। তুই এক নাম্বার শয়তান, শয়তান। আচ্ছা ভয় দেখানো যদি শয়তান হয় তাহলে শয়তান হবো কি করব? শয়তান হলো শয়তান, তুই হলে বড় শয়তান। ভয় দেখাইতে পারে, একটু মজা করতেই পারে। এইসব মজা আমার পছন্দ না একবারে। তারটা তো ভিতর দিয়ে মাইছেন কেমনে? কই যাবো শয়তানে? খালার বাড়িতে দোসালা ঘর উড়ে থাকবা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 10:30। আমি এই পাপড়ি কয়টা বাকি ছিল এই কাইটা কয়টা শেষ করে উঠলাম, আর ফাইমা তো কালকে এগুলো বাঞ্চ করে ফেলছিল, এগুলো আজকে পলি টলি করে একদম পুরাপুরি কমপ্লিট করে পলির মধ্যে ভরে টরে রাখতেছে গইনা টইনা, তারপর এইটা পলি টলি করবে আর কি। এভাবে রাখা হয়েছে আর এভাবে রাখলে নষ্ট হয়ে যাবে আর কি, এই জন্য সুন্দর করে ট্যাগ করে এভাবে পলির মধ্যে ভরে টরে সুন্দর করে রাখবে আর কি। আর এদিকে দোলনকে দিয়ে দেওয়া হয়েছিল যে বেলিতে তার লাগানোর জন্য, এটা দিয়ে আমি তেজপাতার স্টিক যেটা ওটা বিকালে আমি শেষ করব। আর রুনারা তো ন্যাশনাল গার্ডেন কালার গার্ডেনের জন্য বসে গেছে। তুমি কোন দিকে ফালাইতেছো? এটা কিছু তো বইরা দাও একবারে। হুম, এটা আমাইব তাইলে তখন বড় পলিতে একবারে লো ত্যাগ তৈল চাপা বল দিয়ে মুখ বাঙ্কে দেওয়ার দরকার এড়িয়ে দইরা। আজকেও রূপায় আসে নাই, কারণ রূপার ফুপু মারা গেছে, তো রূপায় হয়তো আর কয়েকদিন থাকবে সেখানে। তোমাদের এই বেলি করলেই শেষ নাকি না আরও আছে? আজকে এই শেষ করবো দুপুরের মধ্যে। হ্যাঁ ওদের সাথে দরবা, হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়ার আগে শেষ করবা, মনে জানি থাকে জানাই দিলাম। হ্যাঁ কিসে কিসে কেমন লাগতেছে? কেন পারবো না? এই তো জানি তো তোরা সত্যি রে মিথ্যা বানাইতে, রাইতে রে দিন বানাই তারা কামও পারবি ঠিক না? বান্দর গুলা আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে পুরোপুরি ভিডিওটা শেষ করতে পারি নাই। আজকে সকালবেলা আইসে অফিস গুজ গাছের কাজে লাগিয়ে গেছে, এই শোলাটা এত পরিমাণে ওদের কথার জন্য আমার কথা বলার কোনো ই আছে? আরেকজনে তো ময়ূর পুইটটা নাচতেছে, ডং করতেছে ময়ূর পুইটটা হাতে মারা, তো মাশাল লাগতেছে, দারুণ লাগতেছে। দেখেন গুরু গান মেশিন কয়টা লাগাইছে ওই দেখেন, আল্লাহ রে এখন বাজে হচ্ছে কয়টা বাজে রুনা? চারটা পাঁচ বাজে। এই যে রুমের অবস্থা হয়েছে এইরকম, কি নোংরা ছিল, এখন একটু পরিষ্কার করে সোলা টোলা লাগাইছে। আর এই মেয়েটা তো সবসময় টিকটক নিয়ে ব্যস্ত আর কি, টিকটক সেলিব্রিটি। আরে বালকেরা চিন্না রাখেন, এই থোতমাটা বালকেরা দেখে না টিকটক সেলিব্রিটি। আর ফাইমা কাজ করতে করতে তোমার কেমন লাগতেছে? অনলাইন থেকে ওর সাথে তো কথা বলাই যায় না আজকে। আর এই যে বন্যায় ওর হলো ফ্যান মোছার জন্য, বন্যা ফ্যানটা মুছা টুইছা দিতেছে, আর দোলন হইলে এই যে জালনাটা ভালো করে পরিষ্কার করে দিতেছে আর কি। এই দেওয়ালটা এত পরিমাণে নোংরা, এই জন্য সোলা টোলা লাগায় সুন্দর পরিষ্কার করে ফেলছি একদম সুন্দর। কালকে সুন্দর একটা ব্লগ আসতে চলেছে, আপনারা আমাদের ভিডিওটা দেখবেন। কালকে সুন্দর একটা পার্টি আছে অফিসে। আর এই যে রুনায় কাজ করতে করতে রুনায় ক্লান্ত, রুনায় কেমন লাগছে কাজ করতে? লাই লাই লাগে নাই তোমার? খিদা লেগে গেছে? একটু পরে দোকানে যাবা, বাজার আট করে নিয়ে আসবা, যা মন চায় খাই আসবা ঠিক আছে? তো যাই হোক, কষ্ট করে যারা আমাদের ভিডিওটা দেখলেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। রূপারে ফোন দেওয়া হইতেছে।